প্রিয় দর্শক, শুভ দুপুর। আজ একটি বিশেষ দিন, আজ একটি আনন্দের দিন। বাংলা সাহিত্যের অন্যতম অগ্রগণ্য সাহিত্যিক, কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের আজ জন্মদিন। 1935 সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন। বাংলাদেশে বা এই পুরো অঞ্চলে যখন নারী স্বাধীনতা এক স্বপ্নের বিষয়, তখন নারী স্বাধীনতা প্রতিষ্ঠায় এবং নারীর অচলায়তন ভাঙার জন্য যিনি অস্ত্র হিসেবে হাতে নিয়েছিলেন কলমকে, সেই কলম কখনো থেমে থাকেনি। মৃত্যুর আগ পর্যন্ত তার কলম চলেছে। তার এই বিশেষ দিনে, তার জন্মদিনে নানা আয়োজনে আমরা পালন করছি এই বিশেষ দিনটিকে। আজ সকালে বনানী কবরস্থানে তার কবর জিয়ারত করেছেন বিভিন্ন সংগঠনের কর্মীবৃন্দ। আজ দুপুরে চ্যানেল আই প্রাঙ্গণে আমরা দরিদ্র এবং অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করছি। আজ বিকেল তিনটায় বাংলা একাডেমিতে আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে তার স্মৃতি রক্ষার্থে রাবেয়া খাতুন সাহিত্য পুরস্কার প্রদান করা হবে এবং আজ সন্ধে ছটায় উদ্বোধন করা হবে রাবেয়া খাতুন ফাউন্ডেশনের। প্রিয় দর্শক, আমরা এই আয়োজনে রয়েছি, কম্বল বিতরণের আয়োজনে, কারণ রাবেয়া খাতুনের লেখায় বারবার উপজীব্য হয়েছে সাধারণ মানুষের যাপিত জীবন, মুক্তিযুদ্ধ এবং নারীর কথা। আমরা এই আয়োজন নিয়ে যাবো, কিন্তু তার আগে আমরা কথা শুনতে চাই তার কাছের মানুষদের, তার প্রিয় মানুষদের। আমি প্রথমেই ছোট কাকু ক্লাবের আহ্বায়ক শিশু সাহিত্যিক আমিরুল ইসলামের কাছে মাইক্রোফোনটি দিব, কারণ এই আয়োজনটি হচ্ছে ছোট কাকু ক্লাবের উদ্যোগে। আমিরুল ইসলাম, রাবেয়া খাতুনের জন্মদিন, এটা একটা আনন্দের দিন, আমি মনে করি একই সঙ্গে খুব বেদনারও দিন। মানে এই জন্মদিনে রাবেয়া খাতুন শারীরিকভাবে আমাদের মধ্যে নেই, কিন্তু আমাদের অন্তরে আছে, সবসময় তিনি অন্তরে থাকেন, তার লেখার মাধ্যমে থাকেন। দীপ্তি বলেছে যে উনি সাধারণ মানুষের কথা বলেছেন, নারীদের কথা বলেছেন, মুক্তিযুদ্ধের কথা বলেছেন, দেশপ্রেমের কথা বলেছেন, প্রচুর লিখেছেন তিনি। প্রায় 60 ইয়ার্স উনি এক টানা লিখে গেছেন। অবরুদ্ধ মুসলিম সমাজের প্রথম অগ্রগণ্য লেখক, যখন পর্দার আড়ালে নারীদের থাকতে হতো তখন তারা লেখা শুরু করেছিলেন। রাবেয়া খাতুন প্রায় 120টির মতো উপন্যাস লিখেছেন, 30টির উপরে ভ্রমণ কাহিনী লিখেছেন, স্মৃতিকথা লিখেছেন 12টির মতো বই, ছোট গল্প লিখেছেন 1200 মতো। এই বিপুল রচনা সম্ভারকে রক্ষা করা আমাদের দায়িত্ব। আমরা ছোট কাকু ক্লাবের পক্ষ থেকে শুধুমাত্র সুবিধা বঞ্চিতদের জন্য যে কম্বল বিতরণ করছি তা নয়, আরও অনেক ধরনের কার্যক্রম আছে। আজকে রাবেয়া খাতুন ফাউন্ডেশন উদ্বোধন হবে। রাবেয়া খাতুন ফাউন্ডেশনের মাধ্যমে আমরা রাবেয়া খাতুনের উপরে গবেষণা, বাংলাদেশের নারী লেখকদের উপরে গবেষণা, বিভিন্ন পাঠ চক্র সাহিত্য পাঠে উৎসাহিত করে তোলার জন্য নানা কার্যক্রম এগুলো করব। এবং আমাদের বিশ্বাস, আমাদের এই নানা কার্যক্রমের মধ্যে দিয়ে রাবেয়া খাতুন আমাদের মধ্যে শারীরিকভাবেই অনন্তকাল বেঁচে থাকবেন। জনাব আমিরুল ইসলাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের মাঝে রয়েছেন আনন্দ আলোর সম্পাদক জনাব রেজানুর রহমান, তাকে বলবো আজকে রাবেয়া খাতুন স্মরণে কিছু বলার জন্য। অনেক ধন্যবাদ। একটু আগে আমিরুল ইসলাম যে কথাগুলো বললেন, আমাদের ছোট কাকু ক্লাবের আহ্বায়ক, আপনারা নিশ্চয়ই এর মধ্যেই জেনে গেছেন বা আমরা জানি, আমাদের প্রিয় কথা সাহিত্যিক রাবেয়া খাতুন শুধু বাংলা সাহিত্যের এই যে বিরাট জায়গাটা দখল করে আছেন, আজকে আমরা তাকে স্মরণ করছি। আজকে বিশেষ আনন্দের দিন, আর তার কারণ সারাটা দিন রাবেয়া খাতুনকে নিয়ে আলোচনা হবে। একটু পরেই বাংলা একাডেমিতে রাবেয়া খাতুন নামে প্রবর্তিত সাহিত্য পুরস্কার প্রদান করা হবে এবং সন্ধ্যায় রাবেয়া খাতুন যে স্মৃতি পরিষদের আলাদা একটি অফিস বা একটা কার্যালয় উদ্বোধন হবে, সেটা আজকে কিন্তু খুবই আনন্দের দিন। আমি শুধু একটা কথা শুধু সবাইকে বলবো, আজকে আমাদের এই আয়োজনে যারা দেখছেন, আমাদের এই প্রিয় কথা সাহিত্যকে জানবার চেষ্টা করলেই আপনারা জানবেন শুধু বাংলাদেশকে না, বাংলাদেশের কথা সাহিত্য, সাহিত্য সংস্কৃতির একটা বিশাল ভাণ্ডার তিনি রেখে গেছেন আমাদের জন্যে। সেই ভাণ্ডার যদি আমরা একটু খুঁজে বের করি বা যদি সেই ভাণ্ডারকে খোঁজ করি, তাহলে মনে হবে যে আমরা আমাদের পরিবার, আমাদের দেশ, আমাদের সংস্কৃতি সব কিছুকেই খুঁজে পাব। অনেক শুভকামনা আমাদের এই প্রিয় সাহিত্যিকের জন্মদিনে, শুভকামনা সবার জন্যে। জনাব রেজানুর রহমান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের মাঝে রয়েছেন শিশু সাহিত্যিক আসলাম সানি, কবি আসলাম সানিকে অনুরোধ জানাবো কথা সাহিত্যিক রাবেয়া খাতুন স্মরণে কিছু বলার জন্য। আসলে
বাংলাদেশ মানে যে সাহিত্যের বিশাল এক আয়তন, সেই আয়তনের আমাদের যাপিত জীবন শুধু নয়, বিশেষ করে রাবেয়া খাতুন এই আলোকিত মানুষটি স্বাধীনতোত্তর বাংলাদেশে নেতৃত্ব দিয়েছেন, লেখনে তো তার শক্তি এবং তার কলমে উঠে এসেছে আমাদের 52, আমাদের 71-এর মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা, আমাদের বিজয়। আমরা ছোটবেলায় তখন অত টেলিভিশন ছিল না, আমরা বিটিভিতে মালিনী ছড়া একটা নাটক মুক্তিযুদ্ধের উপর এত টাচি হতে পারে সেটি কিন্তু রাবেয়া খাতুনের হাতে হয়। কেন হয়? তিনি খুব কাছের থেকে আমাদের জীবনকে দেখেছেন, বাংলাদেশকে দেখেছেন, এবং সেই বাংলাদেশ তিনি চেয়েছিলেন। আজকে তার 88তম এই শুভ জন্মদিনে যে আয়োজন আজকে আমাদের ছোট কাকু ক্লাবের, আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই। সবচেয়ে বড় কথা যে তিনি আমাদের মাঝে বেঁচে আছেন, তিনি আমাদেরকে এখনও এগিয়ে যাওয়ার, সামনে চলার নেতৃত্ব দেন। আমাদের নারী আন্দোলন শুধু নয়, নারীকে তার পথ, তার সকল বাঁধন ছেড়ে আসার যে পথটি 71-এর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই লাল সবুজের পতাকা নিয়ে জাতির পিতার যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য যে লেখকেরা কাজ করেছেন, কবি, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, তাদের অন্যতম রাবেয়া খাতুন। রাবেয়া খাতুন দীর্ঘায়ু থাকবেন আমাদের মাঝে, তিনি অনন্তকাল বেঁচে থাকবেন আমাদের মাঝে, তার লেখা আমাদের উজ্জীবিত করবে, আমাদের ছোটদের বড়দের। আমরা আজকে তার এই শুভ জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম। জনাব আসলাম সানি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। একদমই তাই, যতবার ফেরারি সূর্য, অনেকজনের একজন, জীবনের আরেক নাম, দিবস রজনী, এরকম উপন্যাস আমরা পড়ব নতুন করে, ততবার নতুন জন্ম নেবেন রাবেয়া খাতুন। এবারে আমরা কথা শুনতে চাই, বিশিষ্ট সাংবাদিক আব্দুর রহমান রয়েছেন আমাদের মাঝে, তিনি ছোট কাকু ক্লাবের সম্মানিত উপদেষ্টা। আপনাকে অনুরোধ জানাবো রাবেয়া খাতুন স্মরণে কিছু বলার জন্য। রাবেয়া খাতুন, যার কাছে আমাদের অনেক ঋণ, আজ তার জন্মদিন। সবাই এখানে বলে গিয়েছেন একেবারেই নিখাত সত্য কথা, অজস্র লেখালেখি করেছেন আমাদের রাবেয়া খাতুন, এবং তার অন্তত 5টি কাহিনী নিয়ে বাংলাদেশে 5 ধরনের চলচ্চিত্র নির্মাণ হয়েছে। একেবারে বাংলাদেশের প্রথম সেই পাকিস্তান আমলের কথা যদি বলি, সান অফ পাকিস্তান, যেটি রাবেয়া খাতুনের দুঃসাহসিক অভিযান উপন্যাস অবলম্বনে প্রথম শিশুতোষ চলচ্চিত্র, যেটিতে আত্মপ্রকাশ করেছিলেন কে কে ফেরদৌসি এবং ফরিদুর রেজা সাগর, ফজলুল হক সাহেব ছিলেন সেটির পরিচালক। তারপর একে একে তার আরও বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মিত হয়েছে। একটি চলচ্চিত্র যেটি কখনো মেঘ কখনো বৃষ্টি, 71-এর নিশান, ধ্রুবতারা, মেঘের পরে মেঘ। ভবিষ্যতে যে ফাউন্ডেশনটি আজকে ভিত্তিপ্রস্তর বা অথবা উদ্বোধন হতে যাচ্ছে, এরই আলোকে হয়তো আগামী দিনগুলোতে চলচ্চিত্র প্রেমী যারা, তারা রাবেয়া খাতুনের এই ফাউন্ডেশনের সাহচর্যে এসে হয়তো আরও অনেক কাহিনী খুঁজে বের করতে পারবেন, যেগুলো বড় পর্দায় আমরা দেখতে পারব। আর প্রতি বছরই ছোট কাকু ক্লাবের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয় শীতের মানুষদের জন্য, একটু উষ্ণতা যারা অনুভব করতে পারেন সেই আলোকে। তবে আজকে কম্বল বিতরণের এই আয়োজনে আমি বলবো, একজন শিশুর কাছে, একজন মানুষের কাছে যে উষ্ণতার প্রয়োজন হয়, আজকে সম্ভবত এই কম্বলে রাবেয়া খাতুনের মায়ের যে মমতা, মায়ের যে ওম, সেটুকু সবাই খুঁজে পাবেন। ধন্যবাদ সবাইকে। জনাব আব্দুর রহমান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবারে এমন একজন মানুষের কথা শুনব যিনি স্বয়ং রাবেয়া খাতুনের কাছে অনেক বিশেষ ছিলেন। রাবেয়া খাতুনের আত্মজা, তার জ্যেষ্ঠ কন্যা কেকা ফেরদৌসি রয়েছেন আমাদের মাঝে। আপনাকে অনুরোধ জানাবো কিছু বলার জন্য। আমরা অনেক কথা শুনলাম সাহিত্যিক রাবেয়া খাতুন সম্পর্কে, আপনাকে একটু অনুরোধ জানাবো ব্যক্তি রাবেয়া খাতুন, মা রাবেয়া খাতুন নিয়ে কিছু বলার জন্য। আসলে এই যে আজকের দিনটা, এই দিনটাতে আসলে আম্মা আর আমাদের আরেকজন বিখ্যাত সাহিত্যিক, হ্যাঁ, ওনার দুইজনেরই জন্মদিন না? কিন্তু আসলে আম্মা তো চলে গেছেন,
জানুয়ারি মাসে 3 বছর হবে। এর আগের জন্মদিনগুলো আসলে আমার এই যে আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন সবাই জানেন যে আমরা আমার প্রতিটা জন্মদিন আমরা আসলে অনেক আনন্দ করে সবাই মিলে কাটাতাম। এখন আম্মা এই পৃথিবীতে নেই, কিন্তু আমি তার মেয়ে হিসাবে যেমন বলতে পারি যে আমরা ভাই বোনরা চারজন যতদিন বেঁচে থাকব আমাদের মাঝে অবশ্যই আমার মা বেঁচে থাকবেন। এবং আমার মা যে শুধু মা ছিলেন তা না, তিনি দেশের জন্য অনেক কিছু করে গেছেন সাহিত্যিক হিসাবে। তা আমার মনে হয় যে যতদিন বাঙালিরা বেঁচে থাকবেন ততদিন আমার মা বেঁচে থাকবেন। আর আমার মার কথা যদি বলতে হয় তাহলে বলতে হয় সবাই বলেন যে তার মা আদর্শ মা। আসলে আমার মা একজন মানে কি বলবো আদর্শের উপরে যদি কিছু থাকে সেই ধরনের মা ছিলেন। উনি সারা জীবন কষ্ট করেছেন, অনেক কিছু পেয়েছেনও, এবং অনেকের ভালোবাসা পেয়ে সেই কষ্ট আমার মার দূর হয়েছে। এবং আমাদের 4 ভাই বোনকে আমার মা অনেক কষ্ট করে কিন্তু মানুষ করেছেন। কিন্তু একজন মা যখন তার সব ছেলে মেয়েকে মানুষ করতে পারেন তাকে কিন্তু আবার রক্তগর্ভা মাও বলা যায়। তা আমার মা রক্তগর্ভা মা ছিলেন। এবং মাকে নিয়ে গর্ব করার মতো আসলে অনেক কিছু আছে। আজকে যদি আমি অনেক কথা বলি তাহলে অনেকগুলো সময় লাগবে। আমি শুধু আপনাদের সবাইকে বলবো যে আমার মা পৃথিবী ছেড়ে গেছেন, তার জন্য আপনারা দোয়া করবেন। আজকে আমার মার জন্মদিন, আমরা এই জন্মদিন উপলক্ষে প্রতি বছরই যেন সবাই মিলে আমার মার নামে ভালো কিছু করতে পারি, এইটুকু দোয়া করবেন আপনারা সবাই। সবাইকে ধন্যবাদ। জনাব কেকাফের দোষে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছিলাম আপনার চোখ ছলছল করছে, কিন্তু আপনার মা এমন একজন মানুষ যিনি আমাদের সবার হয়ে আছেন, কারণ তিনি আমাদের সবার কথা ভেবেছেন, সবার কথা লিখেছেন। যারা আমার পেছনে রয়েছেন আজকে আপনারা নিশ্চয়ই জানেন আজ রাবেয়া খাতুনের জন্মদিন, এবং তার স্মরণে আমরা আপনাদেরকে এই ছোট্ট উপহার দিতে চাই। আপনারা সকলে এই ছোট্ট উপহারটি গ্রহণ করবেন এবং রাবেয়া খাতুনকে দোয়া করবেন অনেক, তিনি যেন যেখানে আছেন ভালো থাকেন। আপনাদেরকে অনুরোধ জানাবো আমি সামনে আসার জন্য, এবং আপনার কম্বলটি নিয়ে এদিকে চলে যাবেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেল আই চেতনা চত্বরে আজ কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের জন্মদিন উপলক্ষে ছোট কাকু ক্লাবের পক্ষ থেকে সুবিধা বঞ্চিত মানুষদেরকে শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে। আমরা একটু উষ্ণতা দিতে চাই তাদের, এবং এই যে কাপড়ের উষ্ণতা এটি আসলে আমাদের ভালোবাসার উষ্ণতা, যে উষ্ণতা রাবেয়া খাতুন অনুভব করেছিলেন এই সুবিধা বঞ্চিত সকল মানুষের জন্য। তার লেখায় বারবার তাদের কথা উঠে এসেছে, তাদের বঞ্চনার কথা উঠে এসেছে, তাদেরকে শক্তি দেওয়ার কথা উঠে এসেছে। আমরা চাই সকলে ভালো থাকবেন, এবং এই মহিষী নারীর জন্মদিনে এই ছোট্ট উদ্যোগটি আসলে আমাদের ভালোবাসার বহিঃপ্রকাশ তাঁর প্রতি। আমরা চাই তিনি যেখানে আছেন যেন ভালো থাকেন, যে ভালোবাসা তিনি মানুষের জন্য অনুভব করেছেন সেই ভালোবাসায় যেন তিনি স্রষ্টার কাছে থাকেন, এ আমাদের প্রার্থনা আজ তার জন্মদিনে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম চ্যানেল আই চেতনা চত্বর থেকে কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের জন্মদিনে, যেখানে আমরা ছোট কাকু ক্লাবের উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষদেরকে শীতের উষ্ণতা দিতে চেয়েছি, যে ভালোবাসার উষ্ণতা রাবেয়া খাতুন তাদেরকে সবসময় দেখিয়েছেন তার লেখার মাধ্যমে, সেই উষ্ণতা আমরা শীত বস্ত্রের মাধ্যমে দিয়েছি। আজ সারাদিন জুড়ে নানা আয়োজন রয়েছে, এবং এই সকল আয়োজনে আমরা স্মরণ করব রাবেয়া খাতুনকে, তিনি আছেন আমাদের মাঝে তার লেখার মাধ্যমে, তার ভালোবাসার মাধ্যমে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো বিদায় নিচ্ছি।